নদীর জন্য ফসলের যেটা চাহিদা খুব ভালো ফসলগুলা ভালো হয় প্রতি বছরে বানপানি হওয়ার জন্য এই মাটিগুলাতে সারের অভাব হয় না যার জন্য এই জায়গাতে আবাদ ও মৌসুম খুব ভালো হয় যার জন্য এই জায়গাতে এ দেখছেন মরিচ লঙ্কা লঙ্কার গাছ বহুত এখানে বাইগন গাছ আছে সাথে এটা কি কয় আমিও ভালো করে জানি না কিন্তু এটা গুটের গাছ তো বহুত জায়গার বহুত ধরনের নাম কয় নাম নিয়ে ওরকম প্রবলেম হবে না যার জন্য আমিও বেশি ভালো করে জানি না আমি যেহেতু বাড়িতে কম থাকি কৃষি খামারে কম থাকি তো যে যেখানে জানি ওখানে বলছি তো আবাদের খুব একটা জোর দিছে এই বছর এবছর বানপানি কম হয়েছে যার জন্য অল্প প্রবলেম হয়েছে এই এখানে দেখেন আরেকটা বস্তু দেখা যাচ্ছে যে লাউ লাউ গাছের জাস্ট গাছটা আরম্ভ হয়েছে কিছুদিন পর হয়তো বড় হয়ে যাবে আপনারা বলতে পারেন যে যে কোনো ধরনের সবজি গাছ হয়ে আছে বর্তমানে এটা তিতকেরেলা তো আপনারা বুঝতে পারছেন যে সব ধরনের খেত এই জায়গাতে হতে পারে বা সব ধরনের সবজি শাক ও সবজি এই জায়গাতে হতে পারে তো আমি সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব তো ওই ওখানে একজন ভাই হুইল মারতেছে তো আমি সেখানে দেখাবো যে এখনো এখনো দেশে হুইল বা নাংলা বা হাত নাংলা ইটামগর এই ধরনের ইত্যাদি যেগুলা যাবতীয় বস্তু আছিল আমাদের পূর্বরা যেগুলা বস্তু ব্যবহার করছেন সেগুলা এখনো এই ডিজিটাল যুগে ভুলে যান নাই সেগুলার ধরেন কর্ম এখনো চলে কিছু কিছু কামে সম্পূর্ণরূপে এখনো ডিজিটাল হয় নাই যদিও দেখাবো আমি এই যে এইলা মরিচ মরিচ খেত লাইন বাই লাইন গাড়ছে ওখান দিয়ে যে ঘাস গাজানোর জন্য নাংলা মারছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সব ধরনের আবাদ ও মৌসুম আমাদের এই এরিয়াতে আছে আর একটা ইন্টারেস্টিং বস্তু যে এই আলটাতে দেখেন আপনারা রসুন ও পেঁয়াজ গাড়ে দিছে তো খুব সুন্দর হয়েছে যে আপনাদের দেখতে পাচ্ছেন দুই খেতের মাঝখানের সীমানাতেও মানে ব্যয় করে নাই জায়গাটা তো আপনারা দেখে আরও একটা বস্তু দেখেন এদিক দিয়ে আপনার খেতে মূলা ও পেঁয়াজ তার সাথে বহুত মরিচ বহুত ধরনের খেত করা হয়েছে তো খেতগুলোতে দেখতে পাচ্ছেন সব ধরনের বস্তু আছে বন্ধুরা বহুত জায়গা দেখালাম তো এবার দেখেন এই মরিচ খেতগুলাই দেখেন বহুত বড় হয়েছে এখানে আসে দেখলাম যে গাছগুলো বহুত বড় হয়েছে তো আমি ভাবলাম যে না এইটাও দেখানোর উচিত তো যারা অল্প আগে গাছগুলো রোপণ করছে তাদের ক্ষেতের মরিচগুলা একটু বড় হয়েছে আর যাদের দেরি করে গেছে তাদের অল্প ছোট তা এখানে আসে দুই ধরনের বস্তু দেখলাম তো প্রথম বস্তু দেখলাম যে আমরা যেটা বাজারে মূলা পাই বারো মাসে হয় ওইটা অ্যাকচুয়ালি বোধহয় জাপানি মূলা কয় আমি ওরকম জানি না জাপানি মূলা সম্ভবত জাপানি মূলা হবে তো এখানে এসে দেখলাম জাপানি মূলা এই আলটাতে গেছে আমি প্রথমেও বলছি যে এখানকার লোক কোনো ধরনের মানে জায়গা ব্যয় করে না সম্পূর্ণ জায়গায় কামে খাটানো হয় তো আপনারা দেখতে পারবেন যে এই যে মূলো জাস্ট হয়ে আছে এখনো সম্পূর্ণভাবে হয় নাই তো দেখতে পারছেন যে কোনো ধরনের ব্যয় করে নাই তো এখানেও দেখতে পারছি যে এই আলটার উপরে আপনাদের রসুন গাছ গাছে ও এই মূলো গাছ গাছে তো আরেকটা বস্তু দেখাবো যে এখানে এই ক্ষেতের মাঝে আমি ক্ষেতগুলোর ভিতর দিয়ে বেড়াচ্ছি আর দেখতেছি যে কি কি আছে তো একটা বস্তু আমার নজরে পড়লো কীভাবে বোধ হয় এই জায়গাটাতে এই এটার নাম হলো ডাঙা নাল জাতের ডাঙা তো আপনারা নাল জাতের ডাঙা চিনতে পারেন না নাই জানি না কিন্তু দেখতে খুব অসাধারণ লাগছে পাতাগুলো দেখতে কি সুন্দর সুদর্শন বলতে পারি আমরা বন্ধুরা এই যে আপনারা দেখছেন যে এগুলা মূলো খেত মূলো ক্ষেতের মূলো ও মরিচ ফেলানো হচ্ছে এই মূলোগুলা লাহে লাহে তুলে খেয়ে ফেলবে আর পরে থাকবে এখানে অনলি মরিচ তা আরেকটা বস্তু দেখাতে চাই এটা হলো একটা আল আলের সাইডে হলো এটা একটা ছোরা যেখান থেকে নদীর থেকে এক সাইড হয়ে এটা উৎপন্ন হয়েছে আজকে থেকে 8-9 বছর পূর্বে তো এই নদীটা আরও কিছুটা দূরে ছিল 1.5 কিলোমিটার কিন্তু ভাঙতে ভাঙতে আল ভাঙতে ভাঙতে এখানে এসে ঠিকছে তো বন্ধুরা আমি এর সাথে এই মূলা ক্ষেত দেখালাম ও মরিচ ক্ষেত এখান দেখাবো এগুলা কালাই বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের নাম নাম ব্যবহার করেন তো এখানে আমরা এটাকে কালাই ও মাটি কালাই নামেই জানি তো আপনারা কি নামে জানেন এটা কমেন্টে জানাবেন গরু বা মহিষ দিয়ে টানা হয় তাকে
নাংলা বলে তো এর সাথে বহুত অন্য আছে যেগুলা বস্তু এখনো আপনারা জানেন না বা বহুত লোক আছে জানেন যারা আগের মানুষ ছিলেন তারা বহুত ধরনের নিজের বাড়িতে তৈরি যন্ত্রপাতি ব্যবহার করতেন তো আমি এইভাবে নতুন নতুন যন্ত্রপাতি দেখাবো তো আমার সাথে থাকেন যাওয়ার সময় আমি আরেকটা বস্তু নজর করলাম যে এক কৃষক ভাইয়ে এই ধরনের গাছ ফেলে থেছে তো প্রথমে বুঝতে পারলাম না যে কিসের গাছ তো এখানে গাছগুলো দেখলে আপনি বুঝতে পারবেন না কিন্তু এখন দেখাবো আসল গাছটা কি গাছ তো আসল গাছটা দেখতে হলে ধরেন আমি এই রাস্তার কাভার দিয়ে যাওয়ার সময় দেখলাম তো গাছগুলো দেখাবো আমি তো এই যে গাছগুলো হলো মিঠে আলু তো মিঠা আলুগুলো দেখলে আপনি দৃশ্যভাবে বুঝতে পারবেন যে কিছুদিন আগে লাগানো হয়েছে এটা মিঠা আলু তো মিঠা আলুগুলা খাইতে তো ভালো লাগে সবাই পছন্দর সব পছন্দর বস্তু তো মিঠা আলুর বিচি গাড়া হয় না তো মিঠা আলুর ডাল গাড়া হয় যেগুলা পুরো ডাল তো সেগুলা গাড়া হয় তো আমি এখানে এসে আরেকটা বস্তু দেখলাম যে মরিচ গাছ আমি কখনো এই ধরনের বান্ধি দেওয়া দেখি নাই বান্ধা তো আজকে আমি বান্ধা বান্ধা দেখলাম যে একটা ডালের সাথে এই ধরনের গাড়ি দিছে তো এগুলা হলো টমেটো গাছ তো এগুলা কবির চারা তো এখানে গ্রিন হাউস বানিয়েছিল যাতে রোদ ও বৃষ্টির প্রভাবটা কম পড়ে তার জন্য এগুলা বানিয়েছিল যাতে রোদ না পড়ে সবাই জানে যে যেগুলা গ্রিন হাউসের ভিতরে সবজি উৎপাদন করা হয় সেই সবজিগুলো খুবই সুস্বাদু ও খুব সুন্দর দেখতে কোনো ধুলা ময়লা ও বালি লাগে না তো এখানে তাই করছিলেন আর রোদ ও বৃষ্টির থেকে নিরাপত্তা থাকার জন্য বানাইছিল দেখেন ওগুলা প্রথমে যেগুলো দেখালাম সেগুলা ছোট ছোট গ্রিন হাউসের ভিতরে কিন্তু ওখান থেকে তুলে আনে এখানে গাড়ি দিছে যেগুলা এখন বড় হয়ে গেছে আর কিছুদিনের ভিতরেই এই সবজিগুলা বড় হয়ে যাবে